নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব লক্ষ্মী কড়ি দ্বারা লক্ষ্মী পুজোতে আপনারা এমন কি বিশেষ প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনে আসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলির এক সহজ সমাধান আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। তাহলে চলুন, কিভাবে আপনারা এই লক্ষ্মী কড়ি প্রয়োগ করবেন সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমে বলি, এই লক্ষ্মী কড়িকে লক্ষ্মীর যে বিগ্রহ সেটি হিসাবে মনে করা হয়ে থাকে পূর্ব সময়কাল থেকে। এই কড়িকে গঙ্গা জল দ্বারা শুদ্ধ করে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধ কার্য করে থাকেন, এবং যেই স্থানে কড়ি রাখা হয় সেই স্থানকে কিন্তু মা লক্ষ্মীর স্থায়ী আবাস হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই লক্ষ্মী কড়ি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব যে লক্ষ্মী কড়ির বিশেষ বিশেষ প্রয়োগগুলি। দেখুন, প্রথমে বলবো লক্ষ্মী পুজোর দিনকে যখন আপনারা পুজো করছেন এই সময়ে যদি আপনারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির বিষয়ে কোনো লাভ পেতে চাইছেন তাহলে আপনারা 11টি লক্ষ্মী কড়ি নিয়ে নিন। একটি হলুদ রেশমি কাপড়ের মধ্যে লক্ষ্মী কড়ি রেখে সেখানে কেশরের তিলক করুন প্রত্যেকটি লক্ষ্মী কড়ির মধ্যে। তারপর একটি পুটুলি তৈরি করে মা লক্ষ্মীর সামনে রেখে 108 বার ওম শ্রীং শ্রী নম এই মন্ত্রের পাঠ করুন, এবং তারপরে পুজো সম্পন্ন হয়ে গেলে সেই দিনকেই আপনারা কিন্তু আপনার ক্যাশ বাক্সে ক্যাশ লকারের মধ্যে সেই পুটুলিটি রেখে দিন। নিশ্চিতভাবে আপনার কিন্তু গৃহে দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে মা লক্ষ্মীর স্থায়ী আবাস হয়ে গেছে। এমনটি হতেই পারে আপনাদের ক্ষেত্রে, আপনার গৃহে আপনারা চাইছেন আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে, তাহলে আপনারা 11টি গোমতী চক্র নিয়ে নিন এবং 11টি লক্ষ্মী কড়ি আপনারা একত্রে নিয়ে সেটি একটি লাল রঙের সিল্কের কাপড়ের মধ্যে আপনারা পুটুলি তৈরি করে নিন, এবং সেই পুটুলিটি আপনারা মা লক্ষ্মীর সামনে রাখুন। রেখে ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ, অর্থাৎ বিত্তেশ্বর মন্ত্রের পাঠ করুন 108 বার, এবং তারপরে লক্ষ্মী মন্ত্রের পাঠ করুন। মন্ত্র কি? ওম শ্রীং শ্রী নমঃ। এই মন্ত্রের পাঠ করলে 108 বার করে তারপরে সেই পুটুলিটি আপনার অর্থনৈতিক রাখার স্থানে রেখে দিন। নিশ্চিতভাবে আপনার গৃহে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। এমনটি যদি আপনারা চাইছেন আপনাদের ক্ষেত্রে মায়ের কৃপা লাভ করতে, মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে যেন বর্ষিত হতে থাকে মা লক্ষ্মীর কৃপা, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন? লক্ষ্মী পুজোর দিনকে একটি ছোট্ট রূপোর কৌটোর মধ্যে 5টি আপনারা লক্ষ্মী কড়ি নিয়ে নিন। 5টি পান পাতা এবং মধু সহ আপনারা পান পাতাগুলি কিন্তু সেই কৌটোর মধ্যে আপনারা দিয়ে দেবেন। দিয়ে মুখটিকে ভালো করে বন্ধ করে আপনারা মা লক্ষ্মীর সামনে রেখে ওম শ্রীং শ্রী নম এই মন্ত্রের পাঠ করুন 108 বার স্ফটিকের মালায়। তারপরে সেই কৌটোটি আপনারা কিন্তু আপনার গৃহের কোনো শুভস্থানে রাখতে পারেন, আপনারা পূজাস্থানে রাখতে পারেন, অথবা অর্থ রাখার স্থানে রেখে দিতে পারেন। নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। হতেই পারে আপনাদের ক্ষেত্রে যদি আপনি দেখছেন আপনার গৃহে ছোট শিশু রয়েছে এবং শিশুর বারবার ধরে নজর লেগে যাচ্ছে যার কারণে তার শারীরিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে, এমন ক্ষেত্রে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো চলাকালীন আপনারা একটি ছোট্ট কড়ি নিয়ে নিন, ছোট দেখে নেবেন, এবং কড়িটির মধ্যে একটি ছেদ করে আপনারা কালো সুতো দ্বারা বা কালো কার দ্বারা আপনারা কিন্তু আপনার শিশুর গলায় ধারণ করাতে পারেন সেই সময়কালে শুভ সময় দেখে। নিশ্চিতভাবে দেখবেন আপনার সন্তানের মধ্যে যে নজর লাগার সবসময় একটা সমস্যা ছিল সেই সমস্যা কম হচ্ছে, তার শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলি কমে গেছে। তো যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের এই ছোট্ট ছোট্ট এপিসোডগুলি, আর আমাদের এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।